আমি এখন ইন্ডিয়াতে আমি আজ ধোকার ডালনা আমার মা স্পেশাল রেসিপি সবার সাথে শেয়ার করছি ধোকার ডালনা বানাতে আমার কি কি লাগবে তা আমি প্রথমে বলে দিচ্ছি ধোকা মিক্স ঘি স্বাদমতো মিষ্টি নুন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আদা তেজপাতা গোটা জিরে লঙ্কা গরম মশলা দারচিনি এলাচ টমেটো আলু সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি আমার আর জল এবার আমাদের ধোকার মিক্সটাকে দেড় কাপ জলে 20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে বলে ধোকার মিক্সটা স্বাদ মতো নুন আর চিনি আর দেড় কাপ জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো ভালো করে মিক্স করে রাখবো আমি অনেকদিন বাদে শিলনোড়া দেখতে পেয়েছি তাই আমার মার শিলনোড়া দিয়ে আমি আদা ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি ননস্টিকি কড়াইতে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ধোকার মিক্সটা তেলের মধ্যে ঢেলে দেব মিডিয়াম হিটে এটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না স্টিকি হচ্ছে এটা 5 মিনিটের মতো নাড়ানো হয়েছে এটা একদম দেখো ড্রাই হয়ে গেছে এবার আমি প্লেটে অলরেডি তেল মাখিয়ে রেখেছি যাতে স্টিক না করে এবার এটা আমি ঢেলে দেব এবার আমি এটাকে হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি এটা এবার হাত দিয়ে স্প্রেড করে দেব এবার 1 মিনিট বাদে এবার একটু ঠান্ডা হয়ে গেছে তো হাতা দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি দেখো এবার লাগছে না স্প্রেড করা হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার আগেই বরফির মতো করে কেটে নিচ্ছি এবার ধোকাগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ধোকা তেলে ছেড়ে দেব উল্টো দিকটাও ভেজে নিতে হবে এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে যেরকম দেখছো এটা ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি ক্রিস্পি দেখতে হয়েছে ধোকাগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমরা কারি করব আরো সর্ষের তেল অ্যাড করেছি এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব একটু নাড়িয়ে নেব সেদ্ধ করা আলুগুলোকে ছেড়ে দেব এবার হালকা করে সেদ্ধ আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে কিছুক্ষণ কুক করে নরম করে নিতে হবে টমেটোটা নরম হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব এবার বাটা মশলাটা দেওয়া হলো এবার সব একসাথে ভালো করে কষাতে হবে দারুণ গন্ধ বেরোচ্ছে এবার জল দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম
স্বাদ মতো মিষ্টি। এবার আরেকটু জল দিয়ে দেব। কারিটা অনেক বেশি রাখতে হবে কারণ ধোকার অনেক জল চুষে নেয়। এবার ফুটতে দিতে হবে কিছুক্ষণ। গ্রেভিটা অলরেডি ফুটে গেছে, এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ধোকাটা দিয়ে দেব, ঘি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেব। ধোকা দিয়ে ফোটানো যাবে না কারণ ধোকাগুলো তাহলে ভেঙে যেতে পারে। তাহলে রেডি হয়ে গেল ধোকার ডালনা। এবার টেস্ট করা যাক। দারুণ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।